নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত এক রেসিপি নিয়ে এসেছি, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। পয়লা বৈশাখ আসছে, আপনারা নিশ্চয়ই এ সময় স্পেশাল কিছু বানাবেন। এইবার বানিয়ে নিতে পারেন এই দম বিরিয়ানি। এটাকে এক পট বিরিয়ানি বলে, কারণ কাঁচা চিকেন দিয়ে একটা পাত্রের মধ্যেই এই বিরিয়ানি বানানো হয়। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি, সাথে থাকুন। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি বেরেস্তা। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে ডুবো তেলে ভেজে নেব। বেরেস্তা বানানোর জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে। মাঝে মাঝে নাড়তে থাকব। দেখুন, নাড়তে চাড়তে একটা সুন্দর কালার হয়ে গেছে। এটা একটু ব্রাউন কালার হলেই তুলে নেব। যে একটা দুটো সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু গরম থাকলে এটা একদমই ব্রাউন এসে যাবে, আর যখন এটা ঠান্ডা হবে কিন্তু মুচমুচে হয়ে যাবে। রেডি করে নিলাম বেরেস্তা। বিরিয়ানি বানানোর জন্য এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এটাকে এখন ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম 300 গ্রাম টক দই, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, 1-2 চুটকি মতো হবে, 3 টেবিল চামচ ফ্রেশ আদা আর রসুনের পেস্ট। এক টেবিল চামচ দিলাম লেবুর রস, 4 কাঁচা লঙ্কাকে পিষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ, এটা আপনারা একটু কম বেশি করতে পারেন, 3টে এলাচকে আধা ভাঙা করে দিয়েছি, আপনারা এটাকে পাউডার করেও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 3টে গোটা এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে লং, কিছুটা দিয়ে দিলাম পুদিনা ধনে পাতা, এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1/2টা বেরেস্তা দিয়ে দেব, আর 1/2টা পরে দেব, আর দিচ্ছি 1/2 বাটি তেল, যে তেলে আমি বেরেস্তাটা বানিয়েছিলাম সেই তেল দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানো চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেশর দেওয়া দুধ। এখানে 1/4 ভাগের 1 ভাগের দুধের মধ্যে 1 চুটকি কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই দুধটা ঢেলে দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এটা আপনারা একসঙ্গেও মাখিয়ে নিতে পারেন। এই ম্যারিনেট করা চিকেন এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা যদি পরে বানান তাহলে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এখানে 750 গ্রাম মানে 1.25 কিলো সরু ধরনের বাসমতি আতপ চাল নিয়েছি। এই চালটাকে ভালোভাবে 3-4 বার ধুয়ে 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চা চামচ সাজিরা, 1 বড় তেজপাতা, 5-6টা লং, 6টা ছোট এলাচ, 2টো স্টার, আর নিয়েছি 2 টুকরো দারচিনি। এই মশলাটা খালি খোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এইটা দিয়েই কিন্তু এই দম বিরিয়ানিটা হবে। এখানে একটা ডেচকি মানে গামলাতে 4 লিটার মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে 1.5 চামচ লবণ দিলাম, আর দিলাম কিছুটা গোটা গরম মশলা। এখানে 1 চামচ সাজিরা, 3টে লং, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, এটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি
এক চামচ লেবুর রস, দুই চামচ তেল দিয়ে দিলাম, আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এখন ভিজিয়ে নেওয়া চালটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাস্টে যে চালটুকু বেঁচেছিল সেটুকু ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে ঢেলে দিলাম, আর চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। চালটাকে কিন্তু খোলা রেখেই ফুটতে দেব, আর মাঝে মধ্যে এইভাবে নাড়িচাড়ি দেব। চালটাকে একবার চেক করে দেখছি, 50% চাল সেদ্ধ হয়ে গেছে, কারণ প্রথম লেয়ারটা 50% সেদ্ধ চালই লাগবে। গ্যাসটাকে অফ করে দিয়ে সাইডে রেখে দিলাম, ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন চালের প্রথম লেয়ারটা দেব, জল ঝরিয়ে ভালো করে চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু 50% সেদ্ধ হয়েছে, এর বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যাবে, কারণ কাঁচা চিকেন দিয়ে বানাচ্ছি। চামচ দিয়ে চালগুলোকে একটু বরাবর করে দিলাম। এখন এর মধ্যে এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এক চুটকি গরম মশলা, কিছুটা পুদিনা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, আর যে ভেজে রাখা বিরিয়ানি মশলাটা করেছিলাম তার থেকে এক চামচ মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন চালের সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব, এটা কিন্তু গরম জলে থেকে 75% ফুটে গেছে। এই চালটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি, লাস্টে চালগুলোকে হাত দিয়ে ভালো করে একটু বরাবর করে দিলাম। আবারও সেম প্রসেসে এক চুটকি লবণ, এক চামচ বিরিয়ানি মশলা, কিছুটা পুদিনা ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম বাদ বাকি বেরেস্তাটা। দুই টেবিল চামচ দেশি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিচ্ছি কেশর মেলানো দুধ, এখানে হাফ কাপ মানে হাফ বাটি দুধের মধ্যে এক চুটকি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দেওয়া দুধটাকে চারপাশে ঢেলে দিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে ছড়িয়ে দিলাম। এখন এটাকে ফয়েল দিয়ে ভালো করে সিল করে দেব, আপনারা চাইলে আটা দিয়েও সিল করতে পারেন, কিন্তু আমার কাছে ফয়েল দিয়ে সিল করাটা একটু ইজি মনে হলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে দিলাম, প্রথমে হাই ফ্লেমে 3 মিনিট হতে দেব, আর 1 মিনিট পর পর গামলাটাকে এইভাবে ঘুরিয়ে দেব, যাতে গ্যাসটা প্রপারলি চারদিকে সমানভাবে লাগে। 3 মিনিট পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট হতে দেব। 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হওয়ার পরে আমি গামলাটাকে সরিয়ে একটা রুটির তাওয়া গ্যাসের উপর রেখে দিলাম, আর এই রুটির তাওয়াটা গরম হয়ে গেলে এখন রুটির তাওয়ার উপরে এই গামলাটা 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো, গ্যাসটাকে কিন্তু একদম স্লো করে। 20 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিলাম, আরও 10 মিনিট পরে আমি ফয়েলটাকে খুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। একটা চামচ দিয়ে আমি সাইড থেকে ভাতগুলোকে তুলে দেখাচ্ছি, ভাতটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। এখান থেকে চিকেনের একটা লেগ পিস একটা প্লেটে তুলে নিলাম, এখন চিকেনটাও নরম হয়ে গেছে,
একদম পারফেক্ট। বিরিয়ানিটা এখন প্লেটে তুলে নিচ্ছি, আপনারা গরম গরম রায়তা দিয়ে সার্ভ করবেন বা চিকেনের গ্রেভি দিয়েও সার্ভ করতে পারেন। অসম্ভব ভালো একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আজ এইটুকুই।